এভাবে তোমরা আমাকে আটকাতে পারবে না, পারবে না আটকাতে। যতক্ষণ পারবো আটকাবো। দিদি ভাই, তোর হাতটা এবার দে তো। এইভাবে তোকে আঘাত করেছি, ওই হাতটা দে তো। চল দিদি ভাই, তোকে এক জায়গায় নিয়ে যাব। এইখানেই আমার এক বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে। এখানে কোনো কারণ ছাড়া আসবে না, আমি নিশ্চিত। এই স্থান থেকে কোনো না কোনো সূত্র ঠিক পাওয়া যাবে। এটা কি কোনো অদ্ভুত সম্পদ নাকি? এই প্রাণভোমরা অক্ষত মানে কামিনী এখনো জীবিত আর রোহিণী মরেছে, 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 রোহিণী মরেছে। কি বলছে কি কাল্লাগিনী? রোহিণী, রোহিণী মরে গেছে। এই কথা কি কুমার জানে? জ্যোৎস্না মরলে কামিনীও মরবেই, তখন এই প্রাণ ভোমরার আর কোনো কাজ থাকবে না। এটা বরং এখন এখানেই নিরাপদ থাক। যাই, রোহিণীকে শেষ দেখাটা দেখেই আসি। কাল্লাগিনী ঠিক যা যা করলো তাই যদি আমি একবার দেখি তো করে।
কাল্লাগিনী সেই সম্পদ খুব সাবধানে লুকিয়ে রেখেছে। কিন্তু কি ওটা? আর এত লুকিয়ে রাখার কারণই বা কি? আমাকে জানতেই হবে। পূর্ণিমা, এই কেল্লার কথা তুমি জানো? হ্যাঁ জানি রে দিদি ভাই, তোকে জানাতেই তো আমি ধ্যানে বসেছিলাম। সেই সময় আমার ধ্যান ভঙ্গ করলো একজন। বোন, তুই এসেছিস? বাবা, তোকে দেখে আমার প্রাণে বল এলো। তুমি ভালো আছো তো বন্ধু? আরে ঠিক আছি আমি। বুড়িমা, তুমি তো বললেই না কে তোমার ধ্যান ভাঙালো। আমি তুমি বুড়িমা, ও এখানে কি করছে? তোমার থেকে তো কিছু আশা করা যায় না। তুমি তো চিরকাল আমার বাবা মায়ের ক্ষতি চেয়েছো। কামিনী তোমাকে নিজের মতো করে তৈরি করেছে। আমার তো ভাবতেও লজ্জা লাগে, তুমি আমার বোন। দিদি, তুমি খুব ভালো। তোমার জায়গায় আমি থাকলে হয়তো ওর তো রাগে সবকিছু শেষ করে দিতাম। কিন্তু আজ যদি আমি বলি তুমি যেই মোহিনীকে চিনতে, এই মোহিনী সে নয়, বিশ্বাস করবে? বলো না। আজ আমি এখানে কেন এসেছি জানো? আমাদের বাবা মাকে উদ্ধার করব বলে। আর একটিবার ভরসা করে দেখোই না দিদি, দেখো না ভরসা করে। আমি কতটা ভালো আমি জানি না, কিন্তু বোকা নই আমি। এর আগেও তোমায় বিশ্বাস করেছি আমি মোহিনী, কিন্তু ঠকেছি। আর না, আমি আর তোমার কথার জালে ফাঁসবো না মোহিনী। ও মিছে কথা বলছে না রে দিদি ভাই। ও আমার ধ্যান না ভাঙালে আমি এখানে এসে তোকে রক্ষা করতে পারতাম না রে। হ্যাঁ রে বোন, মোহিনী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বুড়িমাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধু, মোহিনী আর আগের মোহিনী নেই গো। এখানে আরো দুটো ঢিবি এলো কোথা থেকে? কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এটা ঠিকই আজ করেছিস দিদি। এ হলো জ্যোৎস্না আর কাঞ্চন।
মা এখানে আমার এত কাছে। বুড়িমা, ও বুড়িমা বলো না কি করে আমি আমার বাবা মাকে উদ্ধার করবো, বলো না বুড়িমা। তুই একা নয় বোন, তুই আর মোহিনী দুজনে মিলে তোরা বড় মা রাজামশাইকে উদ্ধার করতে পারবি। হ্যাঁ দিদি, আমাদের বাবা মা এইবার মুক্তি পাবে। কি কামিনী তুমি এখানে? আর রোহিণী, রোহিণী কোথায়? পালিয়েছে, পালিয়েছে। বুড়িমা এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। কি বুড়িমা? তাকে তো তুমি নিজে হাতে হত্যা করেছিলাম। আমি ভেবেছিলাম আমি তাকে হত্যা করেছি, সে মারা গেছে, দেখলাম যে সে বেঁচে আছে। ও কালনাগিনী, আমার দণ্ড আমার হাতে তুলে দাও, তুলে দাও কালনাগিনী, নাহলে আমি এভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকব। একবার এখান থেকে নিজেকে মুক্ত করি, তারপর ওই বুড়িমা রোহিণী সবাইকে আমি নিজে হাতে শেষ করব। বেশ, ছলনা হচ্ছে কালনাগিনী। তুমি তো নিজেই এখন মূর্তিমান ছলনা কামিনী, কোনোই ক্ষমতা তো নেই তোমার। না পেরেছ তুমি রোহিণীকে মারতে, না পেরেছ তুমি ওই সামান্য বুড়িমাকে মারতে, কিচ্ছু পারোনি তুমি। আর যে কার্য সম্পন্ন করতে পারে না তার জন্য তো আমার একটাই পুরস্কার, মৃত্যু। কালনাগিনী, আজ সবার সামনে জ্যোৎস্না কাঞ্চন মরবে, আর তাদের সঙ্গে সঙ্গে তুমিও। বিশ্বাসঘাতক! আমাকে যে বিশ্বাস করে সে বিশ্বাস কথার অর্থই জানে না। আমি কালনাগিনী, রং বদলানো আমার স্বভাব। এখন আমার উদ্দেশ্য একটাই, অগ্নি। আজ রাত অবধি কিছুতেই ওকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। আমি জানতাম তুমি আমাকে ডাকবে কুমার। আমি শুনেছি রোহিণী নাকি মারা গেছে। কি বলছো তুমি দিদি, এটা হতে পারে না। এটা এটা কি করে হতে? মানে রাজকন্যা দিদি, দিদি রাজকন্যার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রাজকন্যার। তুমি কি বলছো কি ভাই? আমি নিজে শুনে এসেছি, বিশ্বাস। দিদি বলছি তোর কিচ্ছু হয়নি, তুমি আমাকে নিয়ে চলো না এখান থেকে। চলো, অগ্নি, অগ্নি, অগ্নি কোথায় তুমি? না, আমার উদ্দেশ্য সম্পন্ন না করে তুমি কিছুতেই কোথাও পালাতে পারো না, কিছুতেই না। তোমার জন্য মৃত্যু লেখা আছে, মৃত্যু। আর জ্যোৎস্নার কাঞ্চনের দুই সন্তান এক হয়েছে বাবা মাকে উদ্ধার করতে। মা,
তোমাদের সন্তান। মোহিনী, আজ কতকাল পরে এই পরিবার এক হবে, প্রকৃতি তো সেই আনন্দে উত্তাল। জ্যোৎস্নার কাঞ্চন, দেখলে কি বরাত তোমাদের, একসাথে দুই মেয়েকে ফিরে পেলে। আমার বিশ্বাস ছিল এত কিছুর পরেও আমার মেয়ে আমার কাছে ঠিক ফিরে আসবে। আমি কি শুধু তোমারই মেয়ে নাকি? সে কি কথা, তাহলে কার মেয়ে? আমি তো আমার মায়েরও মেয়ে নাকি? আমি তো তোমাদের দুজনেরই মেয়ে, তাই না? একদম ঠিক বলেছ, আমি তো তোর মা। আমি আমার জন্মদাত্রী মাকে কখনো কাছে পাইনি, কিন্তু কিন্তু তুমি আমায় প্রথম মায়ের ভালোবাসা দিয়েছ, বুঝিয়েছ মা কাকে বলে, আর তাই তো আমি তোমায়। অনেক দিন খরার পরে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে। তাই তো, আজ এতদিন পরে আমার পরিবারটা সম্পূর্ণ হলো। বিশ্বাস হচ্ছে না, আজকে দিনের জন্য এত লড়াই, এত কষ্ট, আমার না কিছু বিশ্বাস হচ্ছে না, জানো পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন নয় রোহিণী, তোর মাকে একবার ছুঁয়ে দেখ, কিছু স্বপ্ন নয়, সব সত্যি। ও মা, আমার আরেকটা মেয়ে বুঝি অভিমান করে চুপ করে দূরে দাঁড়িয়ে থাকবে? মায়ের কাছে আসবে না? মূর্তি, আমি যে তোর বড় মা, তোর বড় মা রাজামশাইকে তুই ভুলে গেলি? মতি, আমি তোমায় কথা দিচ্ছি,
খুব শিগগিরই আমি তোমার বাবা আর মাকে তোমার সামনে এনে হাজির করব। তবে বিপদ কিন্তু মাথার উপরে বিরাজ করছে দিদি ভাই। সবুজ চাঁদের রাত, আজ রাতেই কাল নাগিনী এই রাজ্যকে আর অগ্নিকে ধ্বংস করবে।